بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد বিস্মিল্লা ওয়ালাইকসাল্লাম দুলাহি ওবারাকত আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আলাহ রসাল্মা বাদ সমিত মাসুদ বাই জানতে চেয়েছেন এটা যে আজকালকে ফেসবুকে দেখে অনেকে জন্মদিন পালন করে তো জন্মদিন পালন করা কি আসলে জায়েজ না হারামি সম্পর্কে জানাবেন সমৃত মাসুদ বাই কোরান এবং সুন্নার বাহিরে যখনই কোনো ব্যক্তি চলে যাবে তখন তাদের জন্মদিন কেন কত দিবস পালন করবে এই দিবস এই দিবস এই দিবস আর দিবস খালি বাড়াবে আর আর পালন করবে দেখেন আমাদের দেশে হ্যাঁ বিশ্বের আমাদের দেশ কেন বিশ্বে এমন দিবস বাড়িয়েছে যেটা কাফের মোস্তাক বাইর করতেছে এই দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস জন্ম দিবস মৃত্যু দিবস বুড়া হয়ে যায় একচল্লিশ বছর একাশি বছর নব্বই বছর মৃত্যুর আগে দেওয়া তার দিবস পালন করে জন্মদিবস মরে গেছে কি এখন তারপর মৃত্যুর পর থেকে শুরু হয় আবার মৃত্যু দিবস হায় রে বোকা মানুষ তারপরে নারী দিবস শ্রমিক দিবস এই দিবস সেই দিবস খুশি দিবস দুঃখের দিবস অনেক দিবস এগুলি ইসলামে সম্পূর্ণভাবে হারাম এগুলি পালন করা এগুলি কোনো দিবস ইসলামের বুকে নাই এগুলি যারা পালন করবে মানুষ কত আমলে নাই আখলাকে নাই মানুষ চরিত্র নষ্ট হয়ে গেছে মানুষ মানুষের মানুষ মানুষকে মূল্যায়ন করে না মানুষ কত মানুষ দুঃখে মরে যাচ্ছে মানুষের যে কত সমস্যা ইমান আমল নষ্ট হয়ে যাচ্ছে মানুষ একজন একজনের মেরে ফেলছে মানুষের মানুষ মানব মানুষের পরিচয় রাখেন আর একজন আছে সুখে সুখী খালি এই দিবস জন্মদিবস ছেলে হইলে মৃত্যু হইলে আবার অনেকে দেখবেন না জন্মের সময় বল যে আজকে আমার জন্ম দোয়া করেন তো আজকে জন্ম দোয়া করতে হবে আর দিন দোয়ার প্রয়োজন নাই নাকি আজকে স্মরণ করে এই দিন স্মরণ করা উচিত না যেটা চলে গেছে চলে গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন ভালোর জন্য সবসময় কামনা করতো মৃত্যু হয়ে গেছে এখন মৃত্যুর পরে আমল তুমিও করো ওর জন্য দোয়া করে থাকো বাস সুন্দর তো এই সমস্ত পাগলামী মানুষের কোরআন হাদিসের আমল নাই নিজের ইমান আমল নাই কোরআন হাদিসের শিখে না কোরআন পড়ে না হাদিস পড়ে না আমল করে না দোয়া পড়ে না মসজিদ মাদ্রাসায় যায় না মানুষ ভালো মানুষের পরিচয় যায় না রাখে না খারাপ কাজ থেকে নিজেও বাঁচে না আর খারাপ কাজ আরেকজন বাঁচতে পারে না নিজে তো করে আবার খারাপ কাজ ভালোর আদেশ তো ভালোর তো নিজের মধ্যে নাই আবার ভালোর আদর্শ করে না তো মানুষের অবস্থা বলে শেষ করা যাবে না মানুষ এত অন্য অপরাধী দিল্লিবত ফেসবুক বুঝি না ইউটিউব বুঝি না কোরআন হাদিসে এই সময় কোনো দিবসা না আল্লাহ পালন করছেন আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাহ আল্লাহ এরকম কোনো নির্দেশ পেয়েছেন না স্বাভাবিক করছেন না এরকম কোনো সালফে সালেন্দদের বড় আমল আলেম আমা করছেন কোনো কিছু এগুলো নাই নিজের আমল আখলাক তৈরি করতে হবে এই দুনিয়া সের একদিন চলে যেতে হবে এই হিসাব নিকাশ সবাইকে করতে হবে কোনো দিবস দিবস ফুর্তি টু আনন্দ করত সুখ দুঃখ কিছু নাই দুঃখের কথা স্মরণ করে নিজের অন্য অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে কানতে হবে এটি আল্লাহ বলছেন যে কী করছো কর্তৃত্ব নিজের ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ বলছেন বাকি জীবনে সুন্দরভাবে চলতে বলছেন আল্লাহ প্রতিটি মুসলিম নর নারীর প্রতি এই আদেশ এবং সারা বিশ্বের মানুষের জন্য এই আদেশ আল্লাহ বলছে হে আমার বান্দাগণ আল্লাহকে বয় কর ইত্যাকু আল্লাহকে বয় কর এ আমার বান্দারা আল্লাহকে ভয় করো তোমার রবকে বয় করো তুমি সমস্ত পৃথিবীর মানুষের প্রতি আদেশ কাফের বেইমান হিন্দু নাস্তিক খ্রিস্টান মুসলমানদের প্রতি বিশেষ আদেশ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে বয় করে ইমান আমল নিয়ে বাঁচার থাকার আমল করার তৌফিক দান করুন আমিন হজরতাল নাম সালাম আলিক